গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন কিন্তু বেজে গেছে 1:15, আর এখন আমি আর মা মিলে যাচ্ছি কিন্তু ঠাকুরকে আনতে। তো আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা দশকর্মার বাজারে সেরে ফেলেছি, কিন্তু ঠাকুরকে আর পেলাম না, যেহেতু আমরা অনেকটাই আগে চলে গেছিলাম বাজারে ঠাকুরকে আনার জন্য। ঠাকুর এসেছিল না বাজারে, ওর জন্য আজকে আবারও যাচ্ছি। আশা করবো আজকে আমরা ঠাকুরকে নিয়েই বাড়িতে ফিরবো। তো চলো, আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে নিয়েছে, এখন আমরা বেরিয়ে যাব। তো আমরা চলে এসেছি প্রথমে এই দশকর্মার দোকানটা, ধান আর চেরি কিনতে। এই দোকানটা আমরা কালকেও এসেছিলাম দশকর্মার সব বাজার করতে, চেরি কাপড় না জেরি কাপড় কি বলে এগুলো কিনতে। তো এই জেলি কাপড় বলো আশা করি। তো এই ধান আর জেলি কাপড় না কি বলে এটা কালকে আমরা নিতে ভুলে গেছিলাম, মানে দিদা বলেছিল কিন্তু আমরা লিস্টে লিখতে ভুলে গেছিলাম। তো সেটা তো লাগবেই, ওর জন্য যেহেতু জেলি কাপড় দিয়ে বউ বানাবে, আর ধান তো লাগবে, ওর জন্য আর কি এগুলো আমরা কিনতে এসেছি। তারপর যখন বাজারে ঢুকলাম তখন তো কোনো রকমের লক্ষ্মী ঠাকুর দেখলাম না, কিন্তু দেখেছিলাম কোন লক্ষ্মী ঠাকুর বলো তো, এই যে হয় না প্লেটের মতন একটা গোল করে, ওই লক্ষ্মী ঠাকুরগুলোকে দেখেছিলাম। কী বলে লক্ষ্মী ঠাকুর, ওই লক্ষ্মী ঠাকুরগুলোকে ঠিক জানি না আমি। তো ওইগুলোও বেরিয়েছে, মানে ওই লক্ষ্মী ঠাকুরগুলো বাজারে এসেছে, আশা করছি মূর্তিগুলোও ঠিক আসবে। ঠিক আছে, তো চলো আগে এগুলো নিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে খুঁজবো আমি আর মা মিলে, যেহেতু আজকে আমরা লক্ষ্মী ঠাকুরকে নিয়েই ঘরে উঠবো। ঠিক আছে, তো বন্ধুরা শেষমেশে গিয়ে লক্ষ্মী ঠাকুর পেয়ে গেছি আমরা। তো এখানে ওই যে দশকর্মার দোকান থেকে আমরা জিনিসপত্র নিলাম, তার পরের দোকানটায় মানে এই দোকানটায় আর কি ঠাকুর মানে বিক্রি করছে। তো মাকে আমি দূর থেকে বলছিলাম, ওই দেখো ঠাকুর বসে আছে। তো তাড়াতাড়ি করে আমরা এখানে এলাম, দেখছি হ্যাঁ সত্যিকারে, তো এখানে প্রচুর ঠাকুর আছে, এখানে আছে ঠাকুর, তারপর ভেতরেও ঠাকুর আছে, ওই যে ওখানেও দেখতে পাচ্ছ অনেক ঠাকুর, আরও ভেতরেও আছে। তো আমরা এখন সব লক্ষ্মী ঠাকুর চুজ করবো, কোনটা কি নেবো কি না নেবো। তো ঠিক যেটা একটু মানে ভালোর পর একটু আলাদার পর সেটা আর কি ভাবছি কিনবো, যেটা আমরা আগে কিনিনি। তো এই যে সামনে তোমরা যে ছোটো ছোটো ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো ঠাকুরগুলো আমরা প্রথম কিনেছিলাম, যাকে প্রথম দিদা মূর্তি বসিয়ে পুজো করেছিল, ওই মানে প্রথম আর কি। তো এই ঠাকুরটা নেবো না, ছোটো ছোটো ঠাকুরগুলো একটু বড়োর পর নেবো। তারপর যে পাশে একটা একটু মাঝের সেট ঠাকুর দেখতে পাচ্ছ, ওই ঠাকুরটা তারপরে এবার নেওয়া হয়েছিল। তার মানে এরকম এরকম করে আর কি সাইজে আমরা বড়ো করছি, আজকে ভাবছি আরও বড়ো আর কি ঠাকুর নেওয়া হবে, মানে মাঝারি সাইজে আর কি। তো চলো দেখা যাক কোন ঠাকুর নেই কি না নেই। তো বন্ধুরা ঠাকুরকে নিয়ে বাড়িতে চলে এসেছি, চলে এসে স্নান টান করা হয়ে গেছে, এখন লাঞ্চ করবো। তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে লাঞ্চে কী কী আছে। তো লাঞ্চে আছে হলো গিয়ে ভাত, এটা হলো গিয়ে রুই মাছের ঝোল, তারপর হলো গিয়ে কিন্তু টমেটোর ডাল। ঠিক আছে, এটা হলো গিয়ে টমেটোর ডাল, মুসুরির ডাল টমেটো দিয়ে করা হয়েছে। তারপর এটা হলো গিয়ে টমেটোর চাটনি, তারপর হলো গিয়ে লাল শাক ভাজা। ঠিক আছে, এটা হলো গিয়ে লাল শাক ভাজা, তারপর এটা হলো গিয়ে নিরামিষ তরকারি। তো এ হলো গিয়ে লাঞ্চ, তো লাঞ্চটা করে নিই, পরে দেখা করছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো গিয়ে পরের দিন, মানে আজকে শনিবার, দিদা কিছু কিছু ফল টল কিনেছে, তোমাদের চলো এক এক করে দেখিয়ে দিই। এসব হলো গিয়ে পুজোর জিনিস, মানে আগামীকাল লক্ষ্মী পুজো, তাই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তো দিদা কিনে নিয়েছে। তো এটা হলো গিয়ে আখ কিনেছে দিদা, এটা হলো গিয়ে পেয়ারা ন্যাশপাতি। ঠিক আছে, তারপরে দিদা কিনেছে ওখানে বাদামি লেবু। ঠিক আছে, তারপর একটা কলার ছড়ি কিনেছে, তারপরে খেজুর কিনেছে, এখানে খেজুর, আর পাশে হলো গিয়ে পানি ফল, তারপরে এখানে শশা, ওটার ডাব কিনেছে, ডাব পাওয়া যাচ্ছিল না বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো বলে দিদা পেয়ে গেছে ঘটে দেওয়ার জন্য। তারপর আছে শশা, বেদানা, আপেল, পেয়ারা এসব আর কি। তাহলে আজকে লোকটা এখানে শেষ করছে, তোমরা সবাই খুব ভালো থেকো, পছন্দ থেকো, টাটা।